মাকে নাম আমাদের প্রধানমন্ত্রীর একটা ড্রিম স্কিম, যেখানে ড্রাইভ নেওয়া হয়েছে যে মানে একটা প্লান্টেশন স্কিম হবে, যেখানে সবাইকে তার মার নামে একটা গাছ পুঁততে হবে এবং সেই গাছটাকে নার্চার করতে হবে, মানে তাকে যত্ন করে। এমন না যে আজকে যেটা প্লান্টেশনে হয় যে আজকে আমি গাছ পুঁতলাম কালকে গাছ মরে গেল। দ্য থিম অফ ইট, দ্য ট্যাগলাইন হচ্ছে মাকে নাম, মার নাম দিয়ে যদি আপনি এটা গাছ পোতেন তাহলে আপনি সেই গাছটা দেখতে এবং তার যত্ন করতে বাধ্য। আপনি তো তার মাকে তো ছেড়ে দিতে পারবেন না শুকিয়ে মরে যাওয়ার জন্য, আপনি সেটা যত্ন করতে বাধ্য। এই বাধ্যতাটা আনার হচ্ছে জন্যেই উনি প্রথম যে ফার্স্ট যেটা দিল্লি ইয়েতে উনি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে যে উনি যে প্রথম গাছটা পুঁতেছিলেন সেটা হচ্ছে একটা পিপুল গাছ, কারণ ওটা পোঁতা হয়েছিল কারণ পিপুল গাছ হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এবং ওই এইটা তার ব্রাঞ্চিং অনেক বেশি হয়, তার ইকোসিস্টেম সার্ভিসেস অনেক বেশি কারণ অনেক পশু পক্ষী সেখানে বাসা করে, থাকে, রেস্ট করে এবং সেটা গ্রো অনেক বেশি করে এবং সেটা অনেক বেশি বছর ধরে আমাদের পৃথিবীকে ছায়া শীতলতা দিয়ে এসছে এবং বুদ্ধ ওখানেই তার এনলাইটমেন্ট পেয়েছে। দ্যাট ইজ এ রিজন ওয়াই ইট স্টার্টেড অফ উইথ দ্য পিপুল ট্রি। এবার আমরা সেটা ফেজ ওয়াইজ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ সারা পৃথিবীতে মানে সারা ভারতবর্ষে একটা এক পেড় মাকে নাম ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এবং 30 জুন প্রধানমন্ত্রী তার মন কি বাতে এই এক পেড় মাকে নাম সম্বন্ধেই উনি যে লঞ্চটা হবে পাবলিক লঞ্চটা হবে এটা সেদিন 30 জুন। ওই দিনে প্রথমে হবে প্লান্টেশন ড্রাইভ এক পেড় মাকে নাম, তারপরে হবে আমাদের ইয়ে যে ওয়েব পোর্টাল লঞ্চ হবে, আমাদের আর একটা হচ্ছে অ্যানিমাল ডিসকভারিজ আর প্লান্ট ডিসকভারিজ। অ্যানিমাল ডিসকভারিজ মানে হচ্ছে যেটা প্রত্যেক বছর কতগুলো নতুন প্রজাতি আমাদের ডিসকভার করা হয়েছে ভারতবর্ষে সেটার ডিসক্রিপশন হবে, আর তার সঙ্গে প্লান্ট ডিসকভারিজ হচ্ছে প্রত্যেক বছর ভারতবর্ষে নতুন কতগুলো প্রজাতির উদ্ভিদ আমরা ডিসকভার করেছি বা খুঁজে বার করেছি সেইটার রিলিজ হবে। তার সঙ্গে লাক্ষাদ্বীপ, ওয়ান অফ লাক্ষাদ্বীপ আছে, লাক্ষাদ্বীপের যে টোটাল মানে প্রজাতি কত প্রজাতি প্রাণী আছে সেটা রিলিজ হবে। বাটারফ্লাইয়ের ওপর বই আছে, মথস অন বাটারফ্লাইজ আছে, মাছির ওপর আছে, এরকম প্রায় 15টা বই রিলিজ হবে। তার সঙ্গে শিলাদিত্য সেন চৌধুরী আর কেতন সেন গুপ্তের একটা বই আছে রোর, which is about that 50 years of Project Tiger, সেইটাও রিলিজ হবে। এবং তার সঙ্গে NBFGR আর ন্যাশনাল ব্যুরো অফ ফিশ ট্যাক্টিভ রিসোর্সেস তারা একটা বারকোড অফ মানে সারা আমাদের ভারতবর্ষে যতগুলো প্রজাতির মাছ আছে তাদের আইডেন্টিফিকেশন এবং তাদের বারকোড, এইটা খুব ইম্পর্টেন্ট ভবিষ্যতে ফিশ যারা কালচার করে তাদের জন্য টু মেনটেন দ্য জেনেটিক ইন্টিগ্রিটি অফ দ্য স্পিসিস। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে বিওয়ের রিপোর্ট, এস নিউজ।